আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর সবাই লালাখাল ট্যুরের দ্বিতীয় পার্টটা দেখার জন্য অপেক্ষা করছেন। আর যারা আমাদের এই লালাখাল ট্যুরের প্রথম পার্টটা মিস করেছেন তাদের বলবো এর আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো আসলে ভিডিওগুলো একটু পার্ট করে দিচ্ছি কারণ এখানে আমাদের অনেক বেশি মেমোরি আমরা সেভ করে রাখতে চাচ্ছি, তো সেই মেমোরিগুলো যাতে ফুলফিলভাবে আমরা রাখতে পারি তাই ভিডিওগুলো একটু ছোট ছোট করেই দিচ্ছি আর সব মেমোরিগুলো রাখার চেষ্টা করছি। তো আফিফের আব্বুর সবসময় পাগলামি আপনাদের অনেক ভালো লাগে, অনেকেই কমেন্ট করেন, তো আরেকটা পাগলামি দেখেন। আমাদের কর্মব্যস্ত জীবনটাকে একটু অবসর তো দেওয়াই যায়, তাই না? আসলে জীবনকে নিজেরই অনেক কিছু উপহার দিতে হয়, না হলে জীবনের কাছ থেকে কিছু আশা করাটা বোকামি, একদমই বোকামি। সব কিছুর আগে নিজেকে ভালো রাখতে হবে, নিজের মনটাকে ভালো রাখতে হবে, তাহলেই আপনি আপনার পরিবার পরিজন, আপনার আশেপাশের মানুষ এবং সব দেশের মানুষের জন্য ভালো কিছু চিন্তা করতে পারবেন, তাদেরকে ভালো রাখতে পারবেন। তো ভালো লাগার মেন যে জিনিসটা সেটা কিন্তু শুরু হয় নিজের মধ্য থেকে, তাই সব কিছুর আগে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, নিজের পরিবারটাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন, আর অন্যান্য সব কিছু আস্তে আস্তে এমনিতেই হয়ে যাবে। আমাদের ওই মুহূর্তগুলো অসম্ভব রকমের সুন্দর ছিল, ক্যামেরায় অতটা আসলে বন্দি করা যায় না। তা আমরা যেখানে দাঁড়িয়ে আছি একদম কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার শেষ প্রান্ত বলা যায়। তবে মজার বিষয় হলো আমাদের ওখানটার পানি হচ্ছে একদম ফিরোজা কালারের আর অপর পাশের পানি কিন্তু অনেকটা লালচে কালারের, মানে যেটা ইন্ডিয়ার ভিতরে পড়েছে। তো এই পানির এই পার্থক্যটা কিন্তু অনেক বেশি ডিফারেন্ট। জার্নিটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল বাই ট্যুরটা, কারণ আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে এই ট্যুরটা আমি উপভোগ করেছি। তো এর আগেও কিন্তু আমাদের জাফলংয়ের ট্যুর আছে, লালাখালের আরেকটা পার্ট আছে, তো সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন ট্যুরের। আর সামনে বিছনাকান্দি, রাতারগুল এগুলোর ট্যুর আপনাদের জন্য অপেক্ষা করছে, তো আশা করি সেগুলো দেখতে চ্যানেলে চোখ রাখবেন আপনারা। তো আফিফ বাবাইও কিন্তু লালাখালের পানিতে পা ভিজিয়ে নিয়েছে, এ যাবত সে যেই জায়গায় গিয়েছে সব জায়গায় সেও উপভোগ করেছে। বাবা ছেলের সিগনেচার পোচের ছবি তোলা হচ্ছে আর এখন হচ্ছে সপরিবারে আমরা সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না আর বেশি বেশি করে দোয়া করতেও ভুলবেন না আমার বাবাইটার জন্য। আর যারা বাবাইকে অনেক বেশি ভালোবাসেন তারা বাবার চ্যানেল থেকে ঘুরে আসবেন, বাবার চ্যানেলের লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমাদের এখান থেকে ঘোরা শেষ, আমরা এখন চলে যাব যেখান থেকে আমরা নৌকায় উঠেছিলাম সেখানে। আর গত ভিডিওতেই কিন্তু আমি ডিটেলস বলে দিয়েছিলাম যে কীভাবে আসতে হয়, কত টাকার মতো খরচ হয়, তো চাইলে আপনারা সেই ভিডিও দেখলে মোটামুটি একটা ধারণা পাবেন। তো চলে যাওয়ার মুহূর্তেও আফিফের আব্বুর এখনও দুষ্টামি বাকি আছে, সে কিছুক্ষণ পরপরই নৌকা থামাচ্ছে আর এই কাজটা করতেছে। পানি দেখলে তার এমনটা করতেই হবে, তো আমি তাকে বারণ করি না কারণ তার এই জিনিসগুলোই অন্যরকম একটা ভালো লাগার, আর মন যেটা চায় সেটা যদি অবশ্যই ভালো হয় তো সেটাকে আটকে রাখা কখনোই উচিত না, মনকে প্রফুল্ল রাখতে হয়, মনের একটা খোরাক কিন্তু অবশ্যই আছে আর সেটা সবারই দেওয়া উচিত। আর আমার ফ্রেন্ডও পানিতে অসম্ভব এনজয় করেছে, ও পানি খুব পছন্দ করে, তো সেটা এই ভিডিও দেখে বোঝা গেল। আর আপনারা এইভাবে বোট নিলে কিন্তু বোটের উপরেও বসতে পারবেন।
যেখানে আমি আমার ফ্রেন্ড আর ওর ফ্রেন্ড। আগের ব্লগগুলোতে আসলে সব পরিচয় দিয়েছি, তাই এখানে আর এত ডিটেলসে যাচ্ছি না। তো আমরা এখান থেকে কিন্তু চলে যাব সরাসরি সাত রঙের চা খেতে। সিলেটের ঐতিহ্যবাহী সাত রঙের চা, তারপরে আপনাদের মণিপুরি কিছু শাড়ির কালেকশন দেখাবো, বা কোথায় আপনারা মণিপুরি শাড়ি ভালো পাবেন তার একটা ধারণা দিব। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই পানির কালারটা তেমন বোঝা যাচ্ছে না, যতটুকু ক্যামেরায় আসলে ধরা যায় না, এগুলো আসলে চোখ দিয়েই ধারণ করতে হয়, ক্যামেরার ফ্রেমে অতটা আনা যায় না। বিদ্যুৎ সাহেবকে দেখতে পাচ্ছেন। আসলে আমরা যারা যারা গিয়েছি সবাই এক ধাঁচের মানুষ বলা যায়, কারণ খুব বেশি দুষ্টামি পছন্দ করি আমরা। প্রাণ খুলে জীবনকে উপভোগ করা যেটা বলে, সেরকম টাইপের ছিলাম সবাই, তাই জার্নিটা আরও বেশি সুন্দর হয়েছে। আর ফুল জার্নিটায় আমাদের রাজীব মাতিয়ে রেখেছে। তো এখানে দেখেন দুই ভাইয়ের ছবি তোলা হচ্ছে, আর রাজীবকে একটু পরে দেখাচ্ছি, অনেকেই হয়তো চিনেন। তো আমরা বোট থেকে নেমে পড়ছি, বাট রাজীব আর অপুর এখনও ছবি তোলা শেষ হয়নি। ওরা হচ্ছে আমার ফ্রেন্ডের ছোট দুই ভাই। তো দেখেন আসলে একটা ছবি সুন্দর করে ফুটিয়ে তুলতে একজন ফটোগ্রাফারের কতই না কষ্ট করতে হয়, আর রাজীব তার ভাইয়ের ছবি তোলার জন্য কত পরিশ্রমটাই না করছে। তো তাই আমিও তাকে একটু সুন্দর করে ভিডিও করে রাখলাম, কারণ এই মজার সিনটা আমি মিস করতে চাই না, এটা আমি বারবার দেখতে চাই আর হাসতে চাই। বর্ষার সময় আসলে কিন্তু এখানে পানি থাকে, এতগুলো সিঁড়ি দিয়ে উঠতে হয় না, আর নদীটা পুরো ভরা থাকে। বাট এখনে একটু পানির পরিমাণটা কম। তো এরপর আপনাদের সরাসরি কিছু গান শোনাবো, পাগলের প্রলাপ যাকে বলে। তো আশা করি আপনাদের খারাপ লাগবে, ভালো লাগবে না অবশ্যই। তো এটা আসলে ভালো লাগার মতো গান না, বাট সবাই মিলে দুষ্টামি করছিল আর সবাই মিলে এনজয় করছিল, এটাই হচ্ছে বেশি ভালো লাগার। আর তার কিছু অংশ আমি ভিডিওতে রাখলাম, কারণ এটাও মেমোরি হিসেবে থাকবে আমাদের এই জন্য। তো এখন আমরা সোজা চলে যাব সাত রঙের চা খাওয়ার জন্য। তো সেটা কিন্তু সিলেট টু জাফলং যে রোড, সেই রোডে আপনার চায়ের একটা দোকান আছে যেখানে সাত রঙের চা পাওয়া যায়। তো আমরা সেখানেই যাচ্ছি। তো সাত রঙের চা যে আলাদা স্পেশাল একটা মজা আছে আমি সেটা বলবো না, তবে নতুন কিছু অবশ্যই ট্রাই করা যায়। তো চলে এসেছি আমরা সেখানে, আর অনেকেরই একটা ধারণা সাত রঙের চা মানে এটা হয়তো লাল নীল সবুজ হলুদ এরকম কোনো কালার কম্বিনেশন হবে, আসলে বিষয়টা কিন্তু মোটেও তা না। কারণ প্রথমে আমারও ধারণা ছিল যে সাত রং মানে তো এরকম রংধনু চিন্তা করতাম যে এরকম কিছু হবে, বাট বিষয়টা সেরকম না, এটা সিমিলার কিছু কালার একসাথে আর কি লেয়ারগুলো হয়। তো এখন দেখতে পাবেন একটু পরেই সাত রঙের চা, এটা পানি কালার থাকে, কফি কালার, তারপর নর্মাল চায়ের কালার, তারপরে দুধ বা অফ হোয়াইট কালার, বিস্কিট কালার, এইসব কালারগুলো কম্বিনেশনেই সাতটা লেয়ার থাকে। আর মজার বিষয় হচ্ছে সাতটা লেয়ারে সাত রকমের টেস্ট পাবেন আপনি আলাদা আলাদাভাবে খেলে, একসাথে নাড়া দিলে কিন্তু সব একত্র হয়ে যাবে, তখন আপনি ফিলটা মানে আলাদা টেস্টটা পাবেন না।
তাই প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে একটু একটু করে খেয়ে তারপরে দেখবেন। তো আমার কাছে যদি আমি বলি, এটা তেমন মজা লাগে সেরকম কিছু না, তবে মানে নতুন জিনিস কিন্তু একবার ট্রাই করা যায় এই আর কি। তো চা খাওয়া শেষ, এখন আমরা সোজা চলে যাব লামা বাজার পয়েন্টে, যেখানে হচ্ছে মণিপুরি শাড়ি ভালো পাওয়া যায়। মণিপুরি শাড়ি কিন্তু সিলেটের আলাদা একটা ঐতিহ্য, তো সেখানে কিছু শাড়ি আপনাদের দেখাবো, আর এই শাড়ির একটা দাম আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো কিন্তু 700-800 টাকা থেকেও পাওয়া যায়, আবার 4-5 হাজার টাকা পর্যন্তও আছে। তো মোটামুটি যদি ভালো কালার নিতে চান, ভালো সুতার নিতে চান বা একটু ভালো কোয়ালিটি নিতে চান, তাহলে অবশ্যই 1500 টাকার উপরে নিবেন। মিনিমাম 1800 থেকে 2000 এরকম রেঞ্জের থেকে শুরু করবেন কেনা, তাহলে একটু ভালো মানের শাড়ি কিনতে পাবেন। কারণ আমার এই শাড়ি আছে, তো আমি এর সম্বন্ধে একটু আইডিয়া জানি, তো কোনটার কোয়ালিটি কেমন হয় তো সেটাই শেয়ার করলাম। তো এখানে আমার ফ্রেন্ড ওর মার জন্য মানে আন্টির জন্য একটা শাড়ি নেবে, তো তাই দেখছিল। তো এই নেভি ব্লু শাড়িটাই আন্টির জন্য নেওয়া হয়েছিল, আর এটার প্রাইস পড়েছিল 2000 টাকা। তো আমরা বেশ কিছু শাড়ি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হাতের কাজের শাড়িও কিন্তু আপনি পাবেন বিভিন্ন বুটিক্সে, তবে সেগুলো তো সব জায়গায় পাওয়া যায়, বাট মণিপুরি শাড়ি আর মণিপুরি শালটাই হচ্ছে এই জায়গার আলাদা একটা সৌন্দর্য, যেটা অন্য কোথাও আপনার পাবেন না। তো স্মৃতি হিসেবে চাইলেও এরকম একটা শাড়ি আপনারা রাখতে পারেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর নতুন সুন্দর সুন্দর ট্রাভেল আরও ব্লগ আসতেছে, সেগুলো দেখার জন্য চ্যানেলে চোখ রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আল্লাহ হাফেজ।